প্রথমে আমরা আমাদের প্রিন্টারের সিডিটা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নেওয়া শেষ হলে আমাদেরকে চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা, আপনিও আপনার সিডিটা এভাবে লাগিয়ে নেবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আমাদের যে প্রিন্টারের ফিল্মটা আছে সেই ফিল্মটা আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে আমরা ঢুকিয়ে নিব। নেওয়ার পর এখন আমাদেরকে মূল কাজে যেতে হবে। তো মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। যদি কোনো জায়গায় স্কিপ করেন তাহলে ভিডিওটি বুঝতে আপনার অসুবিধা হবে। তো তাই বলছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমরা দিস পিসিতে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব আমাদের ডিভিডি রাইটার কাঠে, তারপর ইনস্টলে ক্লিক করে দেব। হ্যাঁ, তারপর সেম এরকম ইন্টারফেস আসবে। তো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আই এগ্রি এখানে টিক মার্ক দিয়ে দেবো, তারপর নেক্সট বাটনে ক্লিক করব, তারপর আবার নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে ইনস্টল প্রসেসিং শুরু হয়েছে, আমাদেরকে এখন ওয়েট করতে বলতেছে। হ্যাঁ, তারপর ইনস্টলাইজেশন আসছে। এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব, আবার নেক্সট, আবার নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট, এভাবে নেক্সট করতে থাকব। হ্যাঁ, এখন এখানে আমরা টিক মার্কটি দিয়ে দেব, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেব। হ্যাঁ, তারপর আবারও নেক্সটে ক্লিক করব। যে কয়বার নেক্সট যাবে সেই করবো আমরা নেক্সট দিয়ে দেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন আমাদের ইনস্টলাইজেশন শুরু হয়েছে। এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় নেবে, আপনারা এখানে একটু অপেক্ষা করবেন। ইনস্টল প্রসেসিংয়ে সম্ভবত 11 মিনিট সময় নেয়। তো আমি 11 মিনিট সময় নিলে অনেক ভিডিওটি লং হয়ে যাবে। তো আমি যে কাজটি করতেছি এখানে, আমি আমার ভিডিওটি ইনস্টলাইজেশন থেকে কিছু অংশ কেটে দিচ্ছি। তো আপনারা কিন্তু 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন। হ্যাঁ, তারপর এরকম নীল অংশটা শেষ হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন কানেকশন সেটিংস, এখানে আমরা কানেক্ট ইওর প্রিন্টার লেটার এখানে টিক মার্ক দিয়ে দেবো। হ্যাঁ, টিক মার্কটি লাগানি আবার দিয়ে দিচ্ছি, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেব, তারপর ফিনিশে ক্লিক করে দেব। আমাদের প্রসেসিংয়ের কাজ শেষ। এখন আমরা যে কোনো কাগজ বা ফটো প্রিন্ট দিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোড করা নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।